ফটিকছড়ি দুবাই পৌরসভা প্রবাসীর উদ্যোগে আসন্ন ফটিকছড়ি পৌরসভার নির্বাচনে আলহাজ ইসমাইল হোসেনের নৌকা মার্কার সমর্থনে এক মত বিনিময় সভা দুবাই নাইট স্টাইল হোটেল হল রুমে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াসের সভাপতিত্বে জনাব ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মোহরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি দুবাই সভাপতি জনাব নূর নবী রওশন, একই পরিষদের সাধারণ সম্পাদক এস এম মনির। আরাফাতুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিউল বশর, ইয়াসিন, সেলিম উদ্দিন, শাহজাহান চৌধুরী, শাহিদুল ইসলাম, ফিরোজ, আবু তালেব, আবুল কালাম, সেলিম, ময়নউদ্দিন, এস এম মনির ও এজাহার। প্রধান অতিথির বক্তৃতায় জনাব নাজিম উদ্দিন মোহরি বলেন, পৌরসভার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আগামী 30 অক্টোবর পৌর নির্বাচনে আপনাদের আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। আপনাদের পরিবারের প্রতিটি ভোটারকে ফোন করে বলবেন মেয়র ইসমাইল হোসেনকে নৌকা মার্কায় একটি করে ভোট দিতে। এই যে ইসমাইল হোসেন, তিনি গত 5টি বছর সশমা মার্কা দাঁড়িয়ে নির্বাচন করে আপনাদের পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি এই 5টি বছর আপনাদেরকে দাপে 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 পরীক্ষা দিতে আজকে 5টি বছর সভা চলাকালীন মেয়র প্রার্থী জনাব ইসমাইল হোসেন তার পক্ষে নির্বাচনী মত বিনিময় সভা আয়োজন করায় দুবাই ফটিকছড়ি পৌর প্রবাসীদের ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা শেষে সকল প্রবাসী মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া। আরব এমিরাত দুবাই থেকে জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।